हाय, मैं हूँ नीला। अभी मैं आपको एक वीडियो दिखाने वाली हूँ। ये बारहवीं पूर्व के राहुल विद्या निकेतन की वीडियो है। एन एकेडमी रन बाय दुर्बार समिति, जो कि सेक्स वर्कर्स और उनके बच्चों के वेलफेयर के लिए काम करती है। यू नो, यहाँ के बच्चों का एक सपना है कि बड़े होकर बड़ा फुटबॉलर बनना, अपने लिए, अपने देश के लिए नाम कमाना। तो क्या हम इन प्रतिभाओं के लिए कुछ नहीं कर सकते, जो कि हमारे अपने हैं, हमारे बिल्कुल पास है? रेड एफ एम इनके लिए कर रहा है। हमने एक छोटा सा मुहिम शुरू किया है, बारहवीं पूर्व टू ब्राजील नाम रखा है इस मुहिम का। आप भी देखिए, सुनिए और समझिए कि आखिर वो कौन सी मुश्किलें हैं जो इन बच्चों को, इनके पैशन को आगे बढ़ने से रोक रही हैं। सेक्स वर्कर ছিলে একটা প্ল্যাটফর্ম দিয়ে যায় যেখানে সাধারণ মানুষ তাদেরকে আগে এক্সেপ্ট করবে, কিন্তু সমস্যা অনেক। এই সমস্যার কথাই জানতে চাইছেন, কোন কোন সমস্যা যেটা আপনার মনে হয় সেটা যদি সমস্যা হয় তাহলে বাচ্চাদের ট্রেনিং এ বেশি না। সোনুর মা যখন প্রথমে যখন এখানে আসে, মানে একটা সিজনের শুরুতে প্রথম একটা বুট আর সিল ট্রেনার কিনে কিনে দেওয়ার পরে অ্যাক্সেট বুটে তো আর হয় না, সারা সিজন অত তিন সেট লাগে। বাচ্চা একটু অবচল থাকে, ছিঁড়ে গেল কিংবা ওদের ইয়ে হারিয়ে গেল, তারপর যে আবার যে ওদের মাদের বলে কিনে শুরু করে এত বুট করে, স্যার কালকে কালকে হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেছে, আর তোমাকে বলতে মা বলছে আমার কথা বলি দে। তা আমি অনেক সময় দেখেছি বলে আর দাদা খাওয়া হচ্ছে না ওদেরকে, কি আমি বুঝতে আগে তো খাই তারপর ওদের খেলা, খেলে কি হবে, খেলে খেলে কোনো লাভ হবে, ইনকামটা আর খেলাধুলার পিছনে নিয়ে যেতে পারছে না। বিভিন্ন জায়গায় তাদেরকে আগে টাকা দিতে হয়, বাড়ির আর মালকিনকে টাকা দিতে হয়, এমনকি প্লাগ বোর্ডে যে মোবাইলকে চার্জ দেয় এক ঘন্টা কি দেড় ঘন্টা, তার জন্য ওরা পয়সা এরকম ভাবে শোষণ করে। কলকাতা আব দিখা দে সপনো কো ইনকে